পেটে গ্যাস হয় কেন এবং কিভাবে তা দূর করবেন? পেটে গ্যাসের সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এটি একটি পরিচিত সমস্যা। কিছু মানুষের গ্যাস বেশি হয়। খাবার খাওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে, অস্বাস্থ্যকর খাবার খেলে এই সমস্যা দেখা দিতে পারে। রাতের খাবারের সময় বেশি মাত্রায় কাঁচা সবজি স্যালাড খেলে গ্যাসের সমস্যা হতে পারে। শিম, বাঁধাকপি, ফুলকপি পেটে গ্যাসের সৃষ্টি করে। যারা জল কম খান তারাও গ্যাসের সমস্যায় ভোগেন। আবার অনেকের দুধ খেলেও গ্যাস হয়। যখন আমরা ফাইবারযুক্ত খাবার বেশি খেয়ে ফেলি তখন আমাদের পাকস্থলী সহজে পরিপাক করতে পারে না। কিছু খাবার অপরিপাক থেকে যায়, তখন গ্যাসের সমস্যা সৃষ্টি করে। পেটে ব্যথা হলে যেসব সমস্যা হতে পারে, তলপেটে ব্যথা হওয়া, দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন ভেঁকুর ওঠা, পেট ফেঁপে থাকা। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার জেনে নেওয়া যাক পেটের গ্যাস দূর করার উপায়। শশা খাওয়া। পেটের গ্যাস দূর করতে ও পেট ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাবেন। শশায় আছে ফ্লেভোনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এইসব উপাদান পেটের গ্যাস কমাতে সাহায্য করে। আদা খাওয়া। আদার গুণের কথা নতুন করে বলে দিতে হবে না। অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই মশলা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। পেটে গ্যাস কিংবা পেট ফাঁপার মতো সমস্যা হলে আদা কুচি করে নিয়ে লবণ দিয়ে খেয়ে নেবেন। সমস্যা থেকে মুক্তি মিলবে দ্রুত। হালকা গরম জল বা পানিতে আদার রস অল্প লবণ মিশিয়ে খেলে দ্রুত সমাধান হবে। ঠান্ডা দুধ বা টক দই পান করা। পেটে গ্যাস জমলে তা দূর করার জন্য খেতে পারেন ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, ফলে অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে। হজম শক্তি ভালো রাখতে টক দই খুব ভালো কাজ করে। তাই প্রতিদিন নিয়মিত টক দই খেলে হজম ভালো হয়, ফলে পেটে গ্যাস জমার ভয় থাকে না। কলা ও কমলা লেবু। পেটে গ্যাস থেকে আপনাকে মুক্তি দিতে পারে কলা ও কমলা লেবু। এ দুটি ফল পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে পারে। এর ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য দূর করতেও কলা বেশ উপকারী। পুদিনা পাতা। পেটে গ্যাস জমলে 4-5টি পুদিনা পাতা জল বা পানিতে ফুটিয়ে সেই জলটি খেয়ে নিন। এতে পেটের গ্যাস দূর হবে এবং সেই সঙ্গে বমিভাবও কেটে যাবে। লবঙ্গ। লবঙ্গ নিমেষেই আপনার গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। 2-3টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়। পাকা পেঁপে। পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাসও গ্যাসের সমস্যা কমে। আপেল ভিনেগার। আপেল ভিনেগার গ্যাসের সমস্যাও দূর করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যার কারণে আপনি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি পান করার জন্য আপনি একটি গ্লাসে হালকা গরম জল নিয়ে তাতে আপেল সিডার ভিনেগার যোগ করুন এবং সকালে খালি পেটে এই জল পান করুন। এতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। কী করণীয়? সবার আগে নিজেকে বুঝতে হবে কোন খাবার খেলে গ্যাস হচ্ছে। সেই খাবার খাওয়া বাদ দিতে হবে, খাবারের পরিবর্তন আনতে হবে, তবেই ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।